দেখো বন্ধুরা, আমি এখন কষে দেখি 133 আমরা কি 3 নম্বর অঙ্কে যাচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কে যা বলেছে যে ভগ্নাংশগুলোই ছবির সাহায্যে দেখায়। ভগ্নাংশগুলো কিসের সাহায্যে? ছবির সাহায্যে। বন্ধুরা, আমি এখানে ছবিগুলো যদিও একটু মাপের দিক দিয়ে একটু ভিন্নতা আসতে পারে বন্ধুরা, কিন্তু আমি যে বৈশিষ্ট্যগুলো হবে ছবিটার আমি সেটা বলবো। দেখো এখানে এতে আসে কি যে পাঁচের এক অংশ, এই পাঁচের এক অংশ আমাদের কী করতে হবে? ছবির সাহায্যে দেখাতে হবে, মানে পাঁচ ভাগের এক ভাগ। তাহলে সেটা কীভাবে দেখাতে পারি? এক ভাগ, মনে করো এই আমি একটা চিত্র নিয়েছি, ধরো এই একটা চিত্র, চিত্র হয়তো ভালো হয়নি, একটা রূপ দিয়েছি মাত্র। এখন তারে কী করছি? পাঁচটা ভাগে ভাগ করেছি। যদি বলি যে কেন এটাকে আমি পাঁচটা ভাগ করলাম, কেন পাঁচের এক অংশ এই জন্য কিন্তু আমার পাঁচটা ভাগ করে লেগে ভাগ করতে হয়েছে। হ্যাঁ, এখন আর কেন আমি পাঁচটা ভাগ করব? ভগ্নাংশের হর যেটা হবে, ভগ্নাংশের হর যেটা হবে আমার সেই কটা কিন্তু ভাগ করতে হবে একটা চিত্রের। তাহলে আমি এই চিত্রটাকে কী করবো? ভগ্নাংশের হর যেহেতু পাঁচ, তাহলে আমি এটাকে আমি কী করেছি? পাঁচটা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে? পাঁচটা ভাগে ভাগ করেছি। এখন বলছে যে পাঁচের এক অংশ, তাহলে এই পাঁচটা ভাগ করে তার আমি একটা অংশ নিব, এটাই আমার চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তো একটা অংশ যদি আমি এখন মনে করি যে এইভাবে দেখাই দিচ্ছি, যে আমরা এইভাবে নিয়ে নিলাম একটা অংশ, এই মানে পাঁচ ভাগের একটা অংশ নিয়ে নিয়েছি, এইভাবে আমরা চিত্রে এই পাঁচের এক অংশকে দেখাতে পারি ছবির সাহায্যে। এবার দেখো বন্ধুরা পরবর্তীটা, দেখো পরবর্তীটা কী আছে? আটের আটের তিন অংশ বা 3/8, এটাকে যেহেতু ভাগ করতে হবে কটা, এই যে বলছি যে ভগ্নাংশের হর যেটা সেই কটা অংশ হবে একটা পুরো জিনিসের, একটা পুরো যে কোনো একটা জিনিসকে, সেটা হতে পারে একটা বৃত্ত গোলাকার, হতে পারে একটা আয়তক্ষেত্র, হতে পারে একটা সামন্ত্রী, মানে যে কোনো একটা চিত্রর কী করতে হবে? তারে কী করতে হবে? সেই পুরো চিত্রটাকে কী করতে হবে? আটটা ভাগে ভাগ করতে হবে। সেই চিত্রের পুরোটাকে কী করতে হবে? আটটা ভাগে ভাগ করতে হবে, যেহেতু হর আট, আটের তিন অংশ। বুঝাইতে বোঝাচ্ছে যে আমার যে চিত্রটাই আঁকি না কেন সেই চিত্রের ভাগ হবে আটটা। তাহলে আমি আটটা ভাগ করেছি, আটটা যদি আট থাকলে ভাগ করতে একটু সুবিধা হয় আমার। আমি কী করেছি? প্রথম চারটা ভাগ করেছি, পরবর্তীতে আবার এই মাঝ দিয়ে একটা ভাগ দিলে পরে কী হয়ে গেছে? আমার আটটা অংশ হয়ে গেছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আটটা ভাগ হয়ে গেছে। এখন মানে মূলত এটা সমান ভাগ হবে, যদিও আমার অঙ্কনের ক্ষেত্রে কিছুটা বিচ্যুতি লক্ষ্য করা যেতে পারে, এটা তো আমার আনুমানিকভাবে আঁকা। তো বন্ধুরা এখন দেখো এই আটের তিন ভাগ আমি নেব, তাহলে আমি যে কোনো তিনটে ভাগ আমি এখান থেকে নিয়ে নিতে পারি। এই একটা ভাগ নিচ্ছি মনে করো, এটাও নিয়ে নিলাম, এর সাথে মনে করো এটাও নিয়ে নিলাম। এই হচ্ছিল চিত্রের রূপ, যে আটের তিন অংশ আমি নিয়ে নিয়েছি, এটাই চিত্রের মাধ্যমে এই আটের তিন অংশকে প্রকাশ করা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এখন দেখো বন্ধুরা পরবর্তী 14/5, যদি বলি এই ভগ্নাংশটা কী ভগ্নাংশ? অবশ্যই যারা ভগ্নাংশ সম্পর্কে আমরা জানি তারা নিঃসন্দেহে আমরা বলতে পারবো যে এই ভগ্নাংশটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা কী করবো? প্রথমে মিশ্র ভগ্নাংশে রূপ দেবো। কী ভগ্নাংশে রূপ দেবো? মিশ্র ভগ্নাংশে রূপ দেবো। মানে মানে এই 14কে আমি কী করবো? পাঁচ দিয়ে ভাগ করবো, ভাগ করলে ভাগফল হয় 2, আর অবশিষ্ট আকারে থাকলো 4, সেই 4 ভগ্নাংশের উপরে যাবে, আর যেটা দিয়ে ভাগ দিলাম দেওয়া হয়েছে সেটা নিচে আসবে। আমরা এই ভাগ প্রক্রিয়াটা অবশ্যই জানি। দেখো আমি এখানে দেখাচ্ছি যে ঠিক এরকম, যে 14 একে আমি ভাগ করবো কত দিয়ে? 5 দিয়ে, 5 দ্বিগুণে 10, থাকে 4। এইটাকে আমরা লিখবো হচ্ছিল এই ভাগফল 2 যেটা হচ্ছে সেটা 2 পূর্ণ, আর অবশিষ্ট যেটা সেটা উপরে যাবে, আর যা দিয়ে ভাগ করেছি সেটা নিচে। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপ দেওয়ার সিস্টেম কিন্তু আমাদের এইভাবে। এখন কেন করা হলো, এটা একটা প্রশ্ন আসতে পারে যে কেন হয়। এই জন্যই যে আমি কি এখানে 5 ভাগের 14 ভাগ কি নেওয়া সম্ভব? না, অবশ্যই না। যেহেতু এই 5 দিয়ে 14কে ভাগ দেওয়া যায়, মানে এক পূর্ণ মানে অপূর্ণ সংখ্যা হিসাবে মানে আমরা আইসোলেটেড করতে পারি অপ্রকৃত ভগ্নাংশ, যেমন এখানে যে 2 দিয়ে যাওয়ার পরও আবার অবশিষ্ট 4 থেকে যাচ্ছে, সেই জন্য 2টাকে আমরা এখানে কী করবো? পূর্ণ সংখ্যা হিসাবে এখানে বিবেচনা করবো। এই ভগ্নাংশের পূর্ণ সংখ্যা কিন্তু 2 এখানে। তা আমি
দুইটা চিত্র আগে, মানে এই চিত্র তিনটার কিন্তু কি সমান হতে হবে, যদিও একটু কম বেশি চিত্রে দেখা যাচ্ছে, একটু ছোট বড় হয়ে গেছে, হ্যাঁ বন্ধুরা এটা একটু ছোট হয়ে গেছে যদিও, কিন্তু আমাদের তিনটে চিত্রই কিন্তু সমমাপের হবে, তিনটে চিত্রই সমান মাপের হবে। এখন যেহেতু এটা সম্পূর্ণ পূর্ণ পূর্ণ, এই দুইটাকে আমি একেবারে আলাদাভাবে আইসোলেট করে কী করছি, নিয়ে নিয়েছি, এই পূর্ণ পূর্ণ করে নিয়ে নিয়েছি। এবার ঠিক একই মাপের আর একটা চিত্র পুরোটা আমি নিতে পারিনি, তার কারণ পুরোটা নিতে হলে পরে কি, তাহলে কী হতো আমার উপরে পনেরো থাকতে হলে, তিন পাঁচা পনেরো, তাহলে তিনটে পূর্ণচিত্র হতো। কিন্তু যেহেতু দুইটা হওয়ার পর আর পূর্ণচিত্রটা আমরা নিতে পারি নাই, সেই পূর্ণচিত্রের একটা পূর্ণচিত্রের কি পাশের সাইড অংশ আমরা নিব, কত পাশের সাইড অংশ নিব, অর্থাৎ এই সমপরিমাণ একটা চিত্র, তার এইবার আমি কি করব, এই যে হরে যে পাশ, এই পাশ ভাগ করছি এটাকে, এক দুই তিন চার পাঁচ, এই পাশের থেকে আমি চারটা ভাগ নিয়ে নেব, চারটা ভাগ নিয়ে নেব, দুই তিন চার, অর্থাৎ আর একটা ভাগ, আর এই সমপরিমাণ যে সমান মাপের যে চিত্র আমরা এখানে দুটো পুরো নিয়েছি, আর একটার কী করছি পাঁচ ভাগের চার ভাগ নিতে পারলাম। হ্যাঁ, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে দেখো আছে কি, দুই সমস্ত, এই দুই এটার আমরা উচ্চারণ করি কিন্তু এটাকে দুই সমস্ত মানে সম্পূর্ণ, দুই সমস্ত তিনের তিন বাই সাত, হ্যাঁ তিন বাই সাত, আবার দুই সমস্ত সাতের তিন, এভাবেও বলা যায়। হ্যাঁ, এখন ঠিক ওই রকম একই মাপের তিনটে চিত্র নিয়েছি, তিনটে চিত্রের মধ্যে আমি দুইটা সম্পূর্ণ নিয়েছি, এই যে দুইটা সম্পূর্ণ এইভাবে নিয়েছি, আর একটা চিত্রর মানে এই একই সমান মাপের আর একটা চিত্রের পুরোটা আমরা আসেনি, যেহেতু এটা অংশ হয়ে গেছে, কয় এই চিত্রটার এইরকমই একটা চিত্র, সমান মাপের একটা চিত্র, তার সাত ভাগের তিন ভাগ নিতে পারছি, পুরোটা নিতে পারিনি, কয় ভাগ, সাত ভাগের তিন ভাগ, তাহলে আমি এখানে কয়টা ভাগ করা হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই সাতটার আমি কী করছি তিন ভাগ নিয়ে নিচ্ছি, তিন ভাগ, তিন ভাগ নিয়েছি, আরও আমার চারটা রয়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা এইভাবে চিত্রে রূপ দিতে পারি। এখন আরও দুটো, তিনের আরও দুটো সাব পয়েন্ট রয়েছে, সেটা কত, একটা হচ্ছিল আট বাই পাঁচ, আর একটা হচ্ছে কত বইতে আছে, আর একটা আছে এগারো বাই সাত, এগারো বাই সাত। এই অঙ্ক দুটো তোমরা প্র্যাকটিস করবে চিত্রে রূপ দিয়ে, কীভাবে সেটা আমি যদিও এইটাকে একটু সিস্টেম করে দিচ্ছি। দেখো এই যেহেতু হরের থেকে লব বড় হয়ে গেছে, তাহলে এটা অপ্রকৃত, আর অপ্রকৃতকে আমরা কিন্তু আর এই অপ্রকৃত রাখতে পারবো না, এটাকে আমরা কী করবো, মিশ্র ভগ্নাংশেতে রূপ দিয়ে ফেলবো, পাঁচ আটের মধ্যে যায় একবার, অবশিষ্ট থাকে কত তিন, সেই তিন যাবে লবে আর হরে আসবে এই পাঁচ। এখন এইটাকেই আমরা কী করবো চিত্রে রূপ দেবো, চিত্রে রূপ দেবো, মানে দুইটা সমান মাপের চিত্র নিয়ে নেবো, একটা পুরোটা আমরা কী করবো চিত্রায়িত করে ফেলবো, পুরোটা একটা সম্পূর্ণটা নিয়ে নেবো, আর একটার কী করবো পাঁচটা ভাগ করবো, পাঁচটা ভাগ করে তার তিন অংশ রূপ করে নিয়ে নেবো, এইভাবে করবে। ঠিক এটাও দেখো, এটাও একই, মানে যেহেতু লব বড়, এটাকেও তোমরা মিশ্র ভগ্নাংশে রূপ দিয়ে নেবে, এক, অবশিষ্ট থাকে কত সাতাশ চারি এগারো চার, আর এটা আসবে নিচে, এটাকে ঠিক এরকমভাবেই করে নেবে। এখানেও দুটো সমভাবে চিত্র নেবে, সমভাবে চিত্র নিয়ে একটা পুরোটা নেবে, আর একটার কী করতে হবে সাতটা ভাগ করবে, সাতটা ভাগের থেকে চারটা ভাগ কী করবে রং করে নেবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ, তোমরা একটু প্র্যাকটিস করবে, তাহলে বিষয়টা আরও মজার তত ভালো লাগবে বলে মনে করছি। ধন্যবাদ।